পাবনার ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। পরে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ঈশ্বরদী রেলওয়ে জংশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মঞ্জুর ইসলাম বলেন, বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের জন্য দাঁড়িয়েছিল। এটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাত 8টার দিকে কে বা কারা কেরোসিন ঢেলে এতে আগুন দিয়েছে। এতে ট্রেনের 6 বগির কয়েকটি সিট পুড়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে নিয়ন্ত্রণে আনে। কারা আগুন দিয়েছে এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলবে, অভিযান চলছে। দোষীদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।